স্বপ্ন দেখছি, সমুদ্র, অনেক ঢেউ। সঙ্গীত শিল্পী তাহসান খানের মেয়ে আইরা, মাত্র 7 বছর বয়সেই ক্যামেরার সামনে প্রথম অভিনয় দেখা যায় ছোট্ট আইরাকে। শর্ট ফিল্ম ঘরবন্দি সময়ের গল্প খোলা জানালাতে আইরা অভিনয় করে মা মিথিলার সঙ্গে। বৃষ্টিতে ভিজে সময় অনেক নেই, চলো বন্ধু। এর আগে বাবার গানে মেয়ে আইরা তাহরিম খানের নৃত্য অনেকের নজর কেড়েছিল। এবার বাবা তাহসান আর মেয়ে আইরা গাইলেন বৃষ্টি নিয়ে গান, একদম নতুন একটি গান। গানের গীতিকার ছোট্ট আইরা আর তাহসান। খেলার ছলে কথোপকথনের ধাঁচে হয়ে যায় বৃষ্টি নিয়ে বাবা মেয়ের গাওয়া এই গানটি। ফেসবুকে তাহসান তার ভেরিফাইড পেজ থেকে প্রকাশ করেছেন গানটির ভিডিও। সেই পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে ভক্ত শ্রোতাদের প্রশংসায়। এদিকে গেল 21 জুন, ছিল বিশ্ব বাবা দিবস। আর এই দিন গায়ক ও অভিনেতা তাহসান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। সৃজিতের সঙ্গে তাহসান মিথিলার মেয়ে আইরার ছবি দিয়ে টুইটারে সৃজিতকে বাবা দিবসের শুভেচ্ছা জানান মিথিলা। উল্টো মিথিলার সেই টুইটকে রিটুইট করে মিথিলাকে ধন্যবাদ জানিয়ে সৃজিত বলেন তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আইরাকে সন্তান দাবি করে সৃজিত আরও বলেন, সুন্দর পৃথিবীতে আইরাকে নিয়ে আসার জন্য তাহসানকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। ২০০৬ সালের 7 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। 2017 সালের মাঝামাঝি সময় তাদের বিচ্ছেদ হয়। গেল বছরের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। 2013 সালের 30 এপ্রিল তাহসান ও মিথিলা দম্পতির কোল জুড়ে আসে ছোট্ট আদরের একমাত্র সন্তান আইরা। বাইরে বৃষ্টি, শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা। বৃষ্টিতে ভিজে বাইরে বৃষ্টি।